অবকে সব দিসপুর আর কীর্চানক অমিত ভৌমিক পশ্চিমবঙ্গের বারবিসত থাকা হোটেল সংকোচ ফেলি আত্মগোপন করে আছিল অমিত ভৌমিকে। এইজন অমিত ভৌমিকে 30 মেত নিজের সহকর্মী অঙ্কিতা দাস নামের এগারী যুবতীক ছুরীরে হত্যার চেষ্টা করেছিল। ঘটনা সংঘটিত করিয়ে পশ্চিমবঙ্গে পলায়ন করেছিল অমিতে। দিসপুর আরক্ষী এক গোপন সূত্রের পমখেদি ক্রাইম ব্রাঞ্চ আর স্পেশাল অপারেশন গ্রুপের সহায়ত পশ্চিমবঙ্গের হোটেলখনের পর শনিবারে নিশা আটক করবল সক্ষম হয় অমিত ভৌমিক। যা 30 মে তারিখে আপনার বেলতলা সার্ভের আস্থা এপার্টমেন্টত যে স্টেবিং ঘটনা ঘটেছিল সেই স্টেবিং ঘটনাটার পিছত আমি তদন্ত আরম্ভ করেছিল। সেই তদন্ত আরম্ভ করার পিছত তদন্তকালত আমি গম পাইছিল যে আপনার আসামিজন পলাতক অবস্থাত আছিল আর তেখেতে আপনার ওয়েস্ট বেঙ্গলর বারবিচার এখন হোটেলত আত্মগোপন নিজকে লুকাই রাখিছিল, আত্মগোপন করে আছিল। সেই আত্মগোপন করা অবস্থার পর আমার দিসপুর পুলিশ SOG টিম আর ক্রাইম ব্রাঞ্চের একটা টিমে গিয়ে তেখেতক আটক করে আমার দিসপুর থানালে লো আহে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে কান হল অঙ্কিতার। তামুলপুর জেলার নাকিজনির বাসিন্দা অমিত ভৌমিক অঙ্কিতার হইতে একেলগে বিবরুয়া ক্যান্সার হাসপাতালত কর্মরত আছিল। আরক্ষীর প্রাথমিক অনুসন্ধানত অঙ্কিতায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার বাবে ছুরীরে আক্রমণ করার কথা স্বীকার করে অমিতে। আরক্ষীয়ে ইতিমধ্যে অমিত ভৌমিকর পর জব্দ করেছে এখন বেগ আর ব্যবহৃত ছুরীখন। অমিতে অঙ্কিতাক ছুরীরে আক্রমণ করার সময়ত অঙ্কিতাক বসাবলে গৈ আঘাতপ্রাপ্ত হয়েছিল আন এজন যুবক। তেখেতে সেই ভিক্টিম ছোৱালীজনীক অলপমান হেৰি এপ্রোচ করে আছিলে। সেই তেখেতৰ এপ্রোচটো তেখেতে বাধা দিয়ার কারণে এই হেৰি ঘটনাটো তেখেতে কৰিছে বুলি আমি প্রারম্ভিক তদন্তত গম পাইছো। প্রারম্ভিক তদন্তত এটা কথাই গম পাই আছো, ছোৱালীজনীক অলপমান মানে তেখেতে ফলো কৰি থকাৰ নিচিনা আছিলে আর ছোৱালীজনী প্রত্যাখ্যান করার কারণে তেখেতে এইটো স্টেপ লৈছে। এইটো ইতিমধ্যে আপোনাৰ তেখেতে যিটো মার্ডাৰ বা এইটো কি কয় স্টেবিংৰ কারণে যিটো আপোনাৰ ছুৰী ইউজ কৰিছিলে সেইটো জব্দ করা হৈছে আৰু আনুষঙ্গিক বস্তু কিছুমানো জব্দ করা হৈছে। ল'ৰাজনৰ ঘৰ হৈছে আপোনাৰ নাগৰিজুলি তামুলপুৰ জিলাৰ আণ্ডাৰত। তেখেতে আপনার বি বৰুৱা ক্যান্সার ইনস্টিটিউটত সুপারভাইজার হিসাবে কাম করে আছে। আর তেখেত রাভা বলি লড়া এটা তেখেতে ছোৱালীজনীক সেভ করব যাওতে তেখেতৰ গাত অলপমান আঘাতপ্রাপ্ত হয়। রবিবার দিনত অমিত ভৌমিক বিশেষ আদালত হাজির করালে দিসপুর আরক্ষী। মহানগরীর মাছমজিয়া ছুরীরে সন্ত্রাসবাদ যুবতীক আক্রমণ করা অমিত ভৌমিক গ্রেপ্তার মহানগর আরক্ষীর এক বিশেষ সফলতা। জয়ন্ত শর্মার রিপোর্ট, প্রথম খবর।